আকাশ থেকে পড়েছে 50 কেজির লোহার খণ্ড। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আকাশ থেকে প্রায় 50 কেজি ওজনের একটি ধাতব বস্তু উড়ে এসে পড়েছে বলে তথ্য পাওয়া গেছে। মাটিতে পড়ার পর সেটি 10 ফুট গেঁথে যায়। পুলিশ বোম্ব ডিসপোজাল ইউনিট এই ধাতব বস্তুর বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি। উদ্ধার ধাতব বস্তুটিতে লাল এবং সাদা রঙের প্রলেপ রয়েছে। সীতাকুণ্ড থানা পুলিশের কাছে বস্তুটি রাখা হয়েছে। সীতাকুণ্ড থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন মোল্লা বলেন, কাউন্টার টেরোরিজম ইউনিটের টিম মাটির নিচ থেকে ধাতব বস্তু উদ্ধার করে পুলিশকে বুঝিয়ে দিয়েছে। সিআইডির টিম দিয়ে এটি পরিষ্কার করা হবে। বস্তুটি কোথা থেকে এসে পড়েছে তা নিশ্চিত করে বলতে পারছি না। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুপুর 2টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউপির পূর্ব হাসাবনাবাদ গ্রামের মিত্র বাড়ির পাশেই ধাতব বস্তুটি এসে পড়ে। স্থানীয় লোকদের দাবি, এটি আকাশ থেকেই পড়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে ঘিরে রাখে। কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার পলাশকান্তিনাথ জানান, প্রথমে বলা হয়েছিল এটি আকাশ থেকে পড়েছে, তাই ধারণা করা হয়েছিল হেলিকপ্টারে কোনো অংশ হতে পারে, এমনকি বিমানের যন্ত্রও হতে পারে। কিন্তু পরবর্তীতে মাটির নিচে থেকে তোলার পর দেখা গেল একটি লোহার খণ্ড। কিন্তু কোথা থেকে এসে এই খণ্ডটি এখানে পড়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।